পৃথিবীতে টাকার দিক সফল পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তির নাম কি আর জোরে বলেন কি নাম বিল গেটস কত টাকার মালিক এ শয়তান নিজেও জানে না পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি যারা ক্ষমতার দিক সফল বর্তমানে জো বাইডেন কথা কন জো বাইডেন এ আয়শা অনেক ভালো ভালো কাজের উদ্যোগ নিয়েছে কথা কন না কেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যে এই যে প্রবেশকারী যারা শিশু আছে মা বাবার সাথে দেখা করতে পারবে না সেই সিস্টেমটা বাতিল করে মা বাবার কাছে সন্তানের যেন ফিরে যেতে পারে সেই চুক্তিতে সে সই করে দিয়েছে বলেন আল্লাহ মার কাছে সন্তান ফিরে যেতে পারবে আর কোনো বাধা রইল না পৃথিবীর বর্তমানে সবসাইতে ক্ষমতাদের ব্যক্তি ক্ষমতার দিকদের সফল এরপরে উত্তর কোরিয়ার আছে কিংজম সেই কাটিং মারামাল দেখেন নি সুলের সেই স্টাইল করে আছে না নাই এ আবার করোনার টিকা নিজে আগে লাগাইছে কথা কন কারণ জালেমদের টার্গেট হলো আগে নিজে বাসা লাগবে জনগণ মরে মরুক কথা কন ও বলতেছে আমার আগে বাইসে থাকা লাগে জনগণের যা হয় হয়ে যাক এরপরে আছে ভারতের দাদা দাদার সিয়ারা অবশ্য এখন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কিছুটা মিল পাওয়া যায় দাদার পা থেকে মাথা পর্যন্ত এখন সাদা কথা কন না কেন ভাইয়ের আমার তিলের কান্তা লাগা শুনবেন তাহলে এরা ক্ষমতার দিক সফল জশ দি শোনা আমার জন্য করেছে নায়ক গায়ক ফুটবলার পৃথিবীর সবাই সে জানে ফুটবলার নায়ক গায়ক সুপারস্টার যারা কথা কন পৃথিবীর সবাই সে এরকম ফুটবলার আছে না নাই কি নাম মেসি ভক্ত আর কে ইমরান নেইমার আর কে কৃষ্ণাল রোনালদো খালি এদের নাম না এদের বান্ধবী কয়টাই ছেলে পেলে তাও জানে তাহলে এরা হলো জশ খেতি সুনামের দিক দিয়ে সফল এর পৃথিবীর সবাই চেনে জানে কথা কন ঠিক কেনা এরকম সুপার স্টার আছে না নাই কি নাম শাহরুখ খান শাকিব খান তো বাংলাদেশ পৃথিবীর সবাই চেনে জানে আচ্ছা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা ভালো পারেন আমার সবাই জানে এমন ব্যক্তিদের নাম আপনারা বললেন এখন যদি বলি বাংলাদেশের কথা তাহলে আপনারা অনেকের নাম বলতে পারবেন কথা কোন ঠিক কেনা সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ এই সুরাল মমিনুন কখন নাজিল করলেন নাজিরের শানি নজুল নাজিলের প্রেক্ষাপট আছে না নাই হজরত মর ফারুক ডেকে বলেন আমি মৌমাসির বন বন আওয়াজ শুনলাম বন বন শুনলাম ডানে তাকাই মৌমাসি নাই বামে তাকাই মৌমাসি নাই বিশ্ব নবীর চেহারা মোবারক দেখ তাকায়া দেখি নবী যেন ফিস ফিস করে কি যেন তেলাবাত করতেছেন হজরত মর ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির ওপরে কোরআন উল নাজিল হচ্ছে মৌমাসির বন বনাওয়াজ হইলে শব্দ হইলে কি নাজিল হয় কোরআন নাজিল হয় সোবান বলবেন না এরপরে দপ্তরি ছুটির ঘুম তাই বাড়ি মারে টন 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 আওয়াজ হয় এরকম আওয়াজ হলে কোরআনুল করিম নাজিল হয় নবীজি যখন উঠের ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল করিম নাজিল হয়তো উঠের মাথা জমিনের সাথে লেগে যেত নবীজি ঘোড়ার ওপরে থাকলে ওই সময় কোরানুলকারিম নাজিল হয়লেন ঘোড়ার পা ওইহির ভরে ওই রজনী মাটিরই সঙ্গে বালুর সঙ্গে ডেবে যেত আম্মাজনায় শা বলেন শীতের রজনীতে নবীজির উপরে যদি কোরানুল্কারিম নাজিল হয় তো শীতের রাত্রিতেও নবীজির শরীর দেখে শরীর দিয়ে ঘাম টপ টপ করে বেরো হয়ে ঝরতো বলে না লাভ নবীজি এক সাহাবীর মাথা রেখে আরাম ফরমাচ্ছেন বিশ্রাম নিচ্ছেন হওয়া শুরু হয়ে গেল ওইহির এত ভার এত ওজন এত ওয়েট ছিল সাহাবী ডেকে বলেন আমার কাছে নবীটা নবীজি এত আরাম বিশ্রাম নিচ্ছিলেন কষ্ট মনে হচ্ছিল না কিন্তু যখন কোরআনুল করিম নাজিল হওয়া শুরু হয়ে গেল ওই সময় আমার কাছে মনে হলো আমার উরুর ওপরে হচ্ছে আমার রানটা ফেটে যাবে এমন কষ্ট আমার কাছে মনে হচ্ছে নবীজির ওপরে সর্বপ্রথম যখন ওই নাজিল হয় তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই আয়াতগুলো যখন প্রথম নাজিল হয় প্রথম দিন ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর এসেছিল কথা বলেন ঠিক কেনা তার মানে তেইশটি বছরে নবীজির কুরানুল কারিম রিসিভ করতে গিয়ে অনেক কষ্ট পেয়েছেন অনেক কষ্ট সহ্য করেছেন কাগজের কোরআন পাইছি আমদা দিয়ে লাইবারি ছাপায়া দিয়েছে কোরআনের মর্যাদার সম্মান বুঝি না কথা কোন ঠিক কিনা আমাদের তো আর অত কষ্ট হয়নি হয়েছে কি হয় না ভাইরা আমার খেয়াল করে শুনবেন হযরত ওমর ডেকে বলেন নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে নবীজি সাহাবাই ক্রামদের দিকে মুখ ঘুরাই ডেকে বলেন আমার সাবিরা আসমান থেকেই মাত্র জিব্রাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের সূরা আল মুমিনুনের ১০টি আয়াত কারীমা নাজিল করে জানায় দিয়ে গেলেন আল্লাহর কোন মুমিন বান্দা যদি এই ১০টি আয়াতের ভিতরে আল্লাহ পাক সাতটা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন আল্লাহর কোন মুমিন বান্দা যদি সাতটা গুণাবলী অর্জন করতে পারে বাবা মারা গেলে সন্তান যেমন ওয়ারিস সূত্রে সম্পত্তির ভাগ পায় যেই মুমিন এই 60 গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারবে 60 টা গুণে গুণান্বিত করতে পারবে আল্লাহ পাক মরনের পরে ওই মুমিন ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায়া দিবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা আমার সকলের টার্গেট কি আরো জোরে বলেন নাকি জাহান নামে যাবেন তো কথা বলেন না কেন জান্নাত না জাহান আর সব চাইতে ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফের দাউ সাল্লাহ একবার বলেন এই ভিআইপি জান্নাতে এই ভিআইপি মানুষগুলো যাক আমি এইটা চাই আর সেই নিয়তে আপনাদেরকে আলোচনাটা শোনায় দিতেও চাই যাতে আলোচনাটা শুনে অন্তত একজন মানুষ যদি আমল করে ওই মানুষ জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী মানে বোঝেন না বাপ দাদার যেরকম সম্পত্তির সূত্রে সন্তান কি পায় ভাগ পায় যেই মমিন এই সাতটা গুণ অর্জন করতে পারবে তার নামে তার নামে জান্নাতুল ফেরদাউসে পাক জায়গা বরাদ্দ রাখবে সে জান্নাতে ঢুকবে এবং একটা সীমানা থাকবে এরিয়া থাকবে তার নামে আল্লাহাক বলেন তাহলে জান্নাতুল ফেরদাউসের উত্তর অধিকারী হতে চান কথা বলেন না কেন এই জায়গায় আমাদের আওয়াজ নেয় আমরা আওয়াজ দেই কোন জায়গায় আপনি কি ভাগ্যের উন্নতি চান বিদেশে যেতে পাচ্ছেন না মামলায় হাঁটছেন এগুলো জায়গায় আওয়াজ বের হয় ভালো জায়গায় আওয়াজ দিবেন স্যার কষ্ট হচ্ছে আপনাদের বেশি বিরক্ত হইন না সময় মতো আলোচনা বিরেক করে দেব কোনো কষ্ট নাই ভাইয়ের আমার দিলের কান্তা লাগায় শোনেন তাহলে মমিন জীবনের সফলতা অর্জন করতে গেলে সাতটা গুণা বলি না আল্লাহ পাক করেছেন কথা গোলাম রব্বানি নয় কথা আল্লাহর কথা কার আমি কেবলমাত্র অ্যাডভাইস করতেছি অ্যাড করতেছি বাজান যা বক্তব্য যা কথা সব কার আরো জোরে বলেন কার আল্লাহ রাবুল আলামিন বলেন কদা ফুল ম মুমিনুন আল্লাহ বলেন অবশ্যই মমিনেরা সফল হয়েছে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আল্লাহ একবার বলেন আল্লাহর কাছে সফল তারা ইমানদার বান্দা যারা সফল হতে গেলে ইমান হওয়া লাগবে মমিন হওয়া লাগবে কথা বলেন ঠিক কেনা আমার ভাইরা পৃথিবীর দিকে তাকায় দেখেন এই পৃথিবীতে কিছু মানুষ টাকার দিক দিয়ে সফল কিছু মানুষ ক্ষমতার দিক দিয়ে সফল কিছু মানুষ যশ খ্যাতি সোনা অর্জনের দিক দিয়ে সফল আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদা ফুলহাল মুমিনুন অবশ্যই মুমিনরা সফল হয়েছে তাহলে পৃথিবীতে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আল্লাহর কাছে সফল তারা ইমানদার যারা এজন্য টাকা থাকলে সফল হওয়া যাবে না ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না সবাই চেনে জানে যশ খ্যাতি অর্জন করেছেন আল্লাহর কাছে দাম নাই আমি আমার আল্লাহ ডেকে বলেন আমার আমার আল্লাহ পাক ডেকে বলেন আমার কাছে সফল তারা ইমানদার বান্দা যারা আল্লাহর কাছে দামি তারা ইমানদার যারা কথা কোন ঠিক কিনা আমার ভাইরা টাকা থাকলে আল্লাহর কাছে দাম নাই ক্ষমতা থাকলে আল্লাহর কাছে দাম নাই আমার আল্লাহ দিকে বলেন আমি আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ইমান আছে যাদের আল্লাহ একবার বলেন আপনার ভিতরে ইমান আছে আপনি মুসলমান আপনি ইমানদার আপনি পৃথিবীর সবচাইতে দামি মানুষ বলেন আল্লাহ ইমানদাররা পৃথিবীর সবচাইতে দামি মানুষ সবচাইতে দামি মানুষ টাকা থাকা লাগবে না ক্ষমতা থাকা লাগবে না সবাই চিনে জানে দরকার নাই আপনি যে ইমানদার আপনি যে মমিন আপনার ভিতরে যে ইমান নামের সম্পদ আছে আপনি পৃথিবীর সবচাইতে দামি আপনি আল্লাহর কাছে প্রিয় বলেন আল্লাহ ভাগবা